থিং। চুপ করে আছো কেন বলো, বলো সত্যিটা স্বীকার করো, বলো না তুমি মীরা, তুমি আমাকে কিছুই বলো, আমি তুমি মীরা, আমি আমি সেটাই বিশ্বাস করবো। বলো তুমি আমাকে ছুঁয়ে মিথ্যে বলতে পারবে না হো না, সেটা আমি খুব ভালো করে জানি। ও না, আজও তোমার চোখে সেই ভালোবাসা আমি দেখতে পারি। ও না, তুমি আজও আমাকেই ভালোবাসো, সেটা তুমি কোনোদিনও অস্বীকার করতে পারবে না কোনোদিন। না, তুমি যতক্ষণ পর্যন্ত না সত্যিটা বলবে আমি তোমাকে ছাড়বো না কিছুদিন। না ও না, না বৃথা চেষ্টা করো না। বলো বলো প্লিজ, আপনারা একটু বাইরে যান, বেডটা এবার ছেড়ে দিতে হবে। মানে পেশেন্ট রয়েছে, আপনারা কি বলছেন, বেডটা ছেড়ে দেবো কেন, কি ব্যাপারটা কি? স্যার, এটা প্রাইভেট হাসপাতাল নয়, এটা মেডিকেল ক্যাম্প, আর এখানে পেশেন্ট এলে তো আমাদের চিকিৎসা করতেই হবে। তাছাড়া ওনার কন্ডিশন ভীষণ খারাপ, আর আপনার ওয়াইফ তো এখন সুস্থ আছে, ওনাকে বাড়ি নিয়ে যান। তবে দেখবেন পায়ে যেন বেশি চাপ না পড়ে, একদিন রেস্ট নিলে উনি একদম সুস্থ হয়ে যাবে। না, আমার 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 সব রেস্টের দরকার নেই, আমাকে বেরোতে হবে এখনই, আমাকে বেরোতে হবে, আমাকে যে কোনো হোক চিকুর কাছে যেতে হবে, আমাকে বেরোতে হবে এখনই। এইরকম চললে তো পায়ে ব্যথা বাড়বে, কেন ছেড়ে যাবে? অন একটু শান্ত, অন যা হোক, আমি চিকুর কাছে যাবো, আমি চিকুর কাছে যাবো। অন করুন, এটা হোক না, হোক না। তুমি না খেলে গ্রানি খুব মন খারাপ হবে, গ্রানি তখন কান্না কান্না করবে, তুমি সেটা চাও গ্রানি কান্না কান্না করুক? মাম্মা কাজে যাব, মাম্মা এক্ষুনি চলে আসবে, মামা এসে তোমাকে কত স্টোরি শোনাবে। একটা প্রিন্স ছিল, একটা প্রিন্সেস ছিল,